ছাত্র দল মনে করে বুয়েটের শিক্ষার্থীদের আপাত দৃষ্টিতে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যে অবস্থান তার একক দায়ভার বাংলাদেশ ছাত্রলীগের। ছাত্রলীগ দীর্ঘদিন ধরে খুনি, ধর্ষক, নারী নির্যাতনকারী, প্রশ্নফাঁসকারী, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশপ্রেমিক মেধাবী শিক্ষার্থী শহীদ আবদার ফাহাদকে হত্যা করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সকল সীমা অতিক্রম করেছে, একই সাথে দেশের ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে। ছাত্রদল সহ কোন গণতান্ত্রিক ছাত্র সংগঠন ছাত্রলীগের এই দুষ্কর্মের দায়ভার বহন করবে না। বুয়েটে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার পরে বুয়েটের শিক্ষার্থীরা স্বস্তি এবং নিরাপত্তা লাভ করেছে, কারণ বুয়েট সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ টর্চার সেল গড়ে তুলেছে। শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে বুয়েটের টর্চার সেলগুলো বন্ধ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজগুলোর হলে ছাত্রলীগের টর্চার সেলে নিয়মিত নির্যাতন অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুমে ছাত্রদের মারধর করার শতাধিক ঘটনা বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে, দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে ছাত্রদল সহ অন্যান্য বিরোধী দলের সমর্থক কোন শিক্ষার্থী অবস্থান করতে পারে না। ছাত্রদল সমর্থন করার কারণে এ যাবৎ 500+ ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে পাশবিক নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে। রড, স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে নির্যাতন করার পরে গুরুতর আহত অসংখ্য শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রচণ্ড শীতের রাতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের শিকার হয়ে এসএম হলের হাফিজুর মোল্লা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে এএফ রহমান হলের আবু বকর খুন হয়েছে। শুধু বুয়েটের আবরার নয়, গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও ছাত্রলীগের কারণে 2 জন নিরীহ শিক্ষার্থী খুন হয়েছে। এছাড়া নিজের ধার দেওয়া ক্যালকুলেটার ফেরত চাইতে গিয়ে ছাত্রলীগের ক্যাডারদের আঘাতে চোখ হারিয়েছে এসএম হলের শিক্ষার্থী এহসান রফিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সিলেটে এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্যতম নৃশংস ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগের নেতারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শত ধর্ষণের রেকর্ডধারী ছাত্রলীগ নেতা সেঞ্চুরি মানিকের কথা কারো ভুলে যাওয়ার কথা নয়। ছাত্রলীগের এমন পাশবিক নির্যাতনের ফিরিস্তি বলে শেষ করা যাবে না। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতির আতুর ঘর এবং গণতন্ত্র চর্চার তীর্থস্থান হিসাবে খ্যাত ছিল, কিন্তু ছাত্রলীগ গত 15 বছর ধরে এককভাবে মধুর ক্যান্টিন দখলে রেখে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চার কফিনে শেষ পেরেক মেরে দিয়েছে। মধুর ক্যান্টিনে নিষ্ঠুর ফেসিবাদ কায়েম করে বুয়েটে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাওয়া একটি প্রহসন। এর পেছনে রাজনীতি চর্চার কোন উদ্দেশ্য নেই বলে আমরা মনে করি। বরং বুয়েটের ক্যান্টিন, মেস, দোকানপাট থেকে চাঁদাবাজি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে টেন্ডারবাজি করতে না পারার হতাশা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্রলীগ সমর্থক, নগণ্য সংখ্যক বিপদগামী বুয়েটের শিক্ষার্থীর সহযোগিতায় ক্যাম্পাসে পুনরায় লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার গভীর ষড়যন্ত্র শুরু করেছে।